মেহেদির রঙে রাঙাতে প্রস্তুত ছিল বাড়ির সবাই। দুই সপ্তাহ আগে থেকেই দাওয়াতনামা ছাপিয়ে মেহমানদের দাওয়াত থেকে শুরু করে কয়েকদিন ধরেই ঘর সাজানো, বিয়ের প্যান্ডেল, গেট, লাইটিং সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। অপেক্ষা শুধু নতুন বউ ঘরে তোলার। কিন্তু যেই সজ্জিত গেট দিয়ে নতুন বউয়ের হাত ধরে ঘরে প্রবেশের কথা ছিল, সেই গেট দিয়েই লাশের কফিনে চিরস্থায়ী কবরস্থানে যেতে হলো নতুন বরকে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছেন রাঙ্গনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মুগলের হাট নলুয়াপাড়া এলাকায়। হৃদরোগে আক্রান্ত হয়ে বিয়ের আসরে মৃত্যু হয় ওই এলাকার মোহাম্মদ জাফর হোসেনের প্রবাস ফেরত পুত্র মোহাম্মদ সুলাইমানের। বুধবার 11 সেপ্টেম্বর তার মেহেদির রাত ছিল এবং বৃহস্পতিবার ছিল তার বিয়ের অনুষ্ঠান। কিন্তু মেহেদির দিন সকাল 9টার দিকে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দার হোসেন। তিনি বলেন, বিয়ের পাত্রীর সাথে তার 10 দিন আগে সামাজিকভাবে আকদ হয়। বুধবার মেহেদি অনুষ্ঠান এবং বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান ছিল, এজন্য বিয়ের ক্লাব ঘর সাজানো, মেহমান আসা সহ যাবতীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। আগের দিন রাত থেকেই তার শরীর খারাপ লাগায় বিষয়টি বাড়ির লোকদের জানিয়েছিল। সকালে নতুন বউয়ের সাথে তার ফোনে কথা হয়েছিল, কিন্তু কথা বলতে বলতেই খারাপ লাগছে বলে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন সে। স্থানীয়রা তার চোখে মুখে পানি দেওয়ার পরও তার জ্ঞান ফিরছিল না। পরে তাকে চন্দ্রঘোনা মেনশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদরোগেই মৃত্যু হয়েছে ওই যুবকের। সরজমিনে গিয়ে দেখা যায় বিয়ে বাড়ির সব আয়োজন শেষ, অপেক্ষা শুধু নতুন বউ ঘরে তোলার। কথা ছিল নববধূকে নিয়ে স্টেজে বসার, কিন্তু সব ঠিক থাকলেও বরের নিথর দেওয়া পরে আছেন বাড়ির উঠানের খাটের উপর। সাজানো প্যান্ডেলে বাড়িভর্তী মেহমান সহ পরিবারের স্বজনরা যেখানে আনন্দ উৎসবের কথা ছিল, সেখানে লাশের কফিন গিরে বাড়িতে সবাই কান্নায় ভেঙে পড়ছে। কে দেবে কাকে সান্ত্বনা? বিয়ে বাড়িতে এমন শোকের মাতম ছড়িয়ে পড়ছেন পুরো উপজেলায়। পরিবারের স্বজনরা জানান, নিথর সুলাইমান পরিবারের সবার বড় সন্তান, দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরলে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকা থেকে তার বিয়ের পাত্রী ঠিক হয়। গত 10 দিন আগে তার আকদ সম্পন্ন হয় ওই মেয়ের সাথে। সেই থেকেই ফোনে তাদের নিয়মিত কথা হতো। মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে কথা হয়েছিল বর সুলাইমানের। কিন্তু যেদিন তার মেহেদি রাত ছিল সেদিন বিয়ের আসরেই সকাল 9টার দিকে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। একই দিন বাদাসর জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দর্শক, অবশ্যই এই রুহের মাগফিরাত কামনা করতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।